এলাকাবাসীর নিজ অর্থায়নে নির্মিত নাসিক 17 নম্বর ওয়ার্ড নয়াপাড়া জামে মসজিদটি হবে নারায়ণগঞ্জ জেলার মধ্যে মডেল মসজিদ, এমন আশাবাদ ব্যক্ত করে মসজিদের ইমাম আলহাজ জহিরুল ইসলাম তাহেরি ও পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মুজিবুর রহমান বলেন, পূর্বপুরুষদের উদ্যোগে নির্মিত হয়েছিল 100 বছরের পুরনো এই মসজিদ। একটি টিনশেড ঘরে নামাজ আদায় করা হতো এখানে। মহান রাব্বুল আলমিনের রহমতে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বর্তমানে মসজিদের তৃতীয় তলা ভবন নির্মাণ করা হয়েছে, সম্প্রসারিত করা হয়েছে অজুর স্থান। মোতোয়াল্লি মাহবুব হোসেন সোহেল ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এনামুল হক রিয়াজ বলেন, সরকারের পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যবাহী এই মসজিদে আরও বহু মুসল্লি সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবেন। সরকারি ঘোষণা অনুযায়ী নয়াপাড়া জামে মসজিদটি মডেল মসজিদে তালিকাভুক্ত করার জন্য জোর দাবি জানান এলাকাবাসী। যেহেতু আমরা সামাজিকভাবে সমাজের মানুষের বিভিন্ন ধরনের অনুধানে দানে আমরা অবশ্যই যতটুকু সম্ভব আমরা এগুলোকে উন্নয়নমূলক কাজ আমরা করতেছি, করা হয়েছে। সেই ক্ষেত্রে যদি সরকারের হাতটা আরেকটু প্রসারিত হয়, সরকার যদি রাষ্ট্রীয়ভাবে কিছু টাকা বরাদ্দ দেয় প্রত্যেকটা মসজিদের জন্য, অবশ্যই সেটা হয়তো বা আরও এবাদতের জন্য সুবিধা হবে, মুসল্লিদের জন্য সুবিধা হবে। সেক্ষেত্রে আমরা আশা করি সরকার প্রত্যেকটা মসজিদের জন্য কিছু একটা সরকারি অনুদান কিছু টাকা বরাদ্দ করুক, সেগুলো দিয়ে যেন প্রত্যেকটা যেগুলো অনুন্নত মসজিদ সেগুলো যদি একটু উন্নত মানের হয়, এবাদতগুলো যেন সুন্দরভাবে করতে পারে, ওষুধখানা এবং আপনার আরও যে সময় বাথরুম ওয়াশরুম যেগুলো আছে, অনেক মসজিদ আছে যেখানে ওয়াশরুম নাই, সুন্দর উপযুক্ত ওষুধখানা নাই, অনেক জায়গার মধ্যে আছে মসজিদ আছে, কিছু মসজিদের মধ্যে দেখা গেল আপনার ফ্যান নাই, এরকম অনেক ধরনের সুযোগ সুবিধা অসুবিধা আছে। সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আমরা আশা করি তিনি যেন এমনভাবে ব্যবস্থা করেন যাতে মানুষের ইবাদতের ক্ষেত্রে মানুষের সুবিধা হয়, মুসলিমের সুন্দরভাবে মসজিদে যেতে পারেন। বর্তমানে যেই সমস্যাগুলো আমাদের মানে এলাকাটা বড় হয়েছে, লোক মসজিদ বাড়ছে, সেই তুলনায় আমরা যা তিনতলা মতো করতে পারছি, সামনের দিকে আমাদের চারতলা না করলে সমস্যা সৃষ্টি হবে, কিন্তু আমরা ইচ্ছা গেলে দুঃখিত, এটা আমাদের মসজিদ ভরে তারপরে আমাদের সম্পূর্ণ হয় নাকি, তো আমরা যদি আমরা সরকারের সহযোগিতা পাই, একটা ভালো একটা অ্যামাউন্ট পাই, হয়তো আমরা চ্যান্ডেলটা করতে পারলে আমাদের কষ্টটা দূর হবে সামনের দিকে আগামী দিকে, আমরা এই প্রত্যাশাটাই করবো সরকারের থেকে। এটা আসলেই দরকার, যেমন আমি বলতে চাই রিসেন্টলি আমাদের যেই বিদিনাগে ঈদের কিদর চলে গেল, সেক্ষেত্রে আমাদের নিচতলা দুতলা তিনতলা চারতলা ছাদ পর্যন্ত লোকজন হয়েছে, এরপর আমরা স্কুলও ব্যবস্থা করেছি সেখানেও লোকজন হয়েছে, এরপরে বেশ কিছু লোকজন আমাদের ফেরত দিচ্ছে, সেক্ষেত্রে চারতলাটা করা আমাদের অত্যন্ত জরুরি। এটা ছাড়া আরও কিছু বিষয় আছে, সেটা হলো যে আমাদের অত্র এলাকায় প্রচুর মানে ছেলে মেয়ে আছে, আমাদের প্রায় 800 থেকে 900 মতো ঘর, 800 থেকে 900 মতো ফ্যামিলি, এই 800 থেকে 900 মতো ফ্যামিলির মধ্যে আমাদের কী বলে শিশু সন্তান যারা 4, 5, 6, 7, 8 বছরের, এরাও আমার মনে হয় যে কম হবে না, 2 থেকে 3 হাজার মতো হবে। তো আমাদের এখানে প্রায় 60, 70, 80 হাজার মতো ছেলে মেয়ে কী বলে সকালে আরবি শিক্ষা অর্জন করে, সেক্ষেত্রে আমরা যদি আরেকটু সুচার হই, অর্থাৎ তাদেরকে প্রতি বছর বা 6 মাস অন্তর অন্তর যারা ভালো করতে পারে তাদেরকে পুরস্কার বিতরণ করতে পারি, তাদেরকে উৎসাহিত করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের কী বলে ওই আরবি শিক্ষা সংখ্যা ছেলে মেয়ের সংখ্যা অনেক বেড়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আপনারা হয়তো শুনে থাকবেন যে মডেল মসজিদ হিসাবে বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে জননেত্রী শেখ হাসিনা যেই বরাদ্দ নির্ধারণ করেছেন সেই বরাদ্দটা যেন আমাকে নয়াপাড়া জামে মসজিদের তরফে দেওয়া হয় কিছু টাকা। আমাদের নয়াপাড়া মসজিদ একতলা দোতলা তিনতলা পর্যন্ত কমপ্লিট হয়েছে, এসি হয়েছে, এখানে চারতলা হওয়ার বিশেষ প্রয়োজন, আমাদের মসজিদে অনেক মুসল্লি বেড়ে গিয়েছে, সেহেতু জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ যেন আমাদের এই ছোট্ট গ্রামটিতে যেভাবে আমরা তিল তিল করে এই মসজিদকে প্রতিষ্ঠিত করেছি রডমিস্ত্রির টাকায়, ওস্তাগারের টাকায়, যা দিনমজুরের টাকায় এবং বড় বড় বিশিষ্ট ব্যবসায়ীদের টাকায় যাদের অনুদানে আমাদের নয়াপাড়া জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, তাই আমাদের বিনীতভাবে আবেদন যে জননেত্রী শেখ হাসিনা তাদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের নয়াপাড়া জামে মসজিদে যেন বিশেষ একটা অনুদান দেয়।